বাজারে ইলিশ কিনতে গেলে সবার আগে যেদিকে নজর যায় সেটি সম্ভবত মাছটির চোখ এবং প্যাট চোখের উজ্জ্বল্য দেখে ইলিশটা টাটকা কিনা সেটা পরখ করার পর মাছে হাত বুলিয়ে বা একটু এদিক ওদিক উল্টে দেখার চেষ্টা করা হয় পেটে কী পরিমাণ ডিম আছে অর্থাৎ বাজারের ইলিশগুলো যে স্ত্রী প্রজাতির তা একরকম ধরেই নেন সবাই কিন্তু কখনো কি ভেবেছেন পুরুষ ইলিশগুলো যায় কোথায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা কৌশল শীর্ষক একটি প্রযুক্তি নির্দেশিকা প্রণয়ন করেছিল এতে বলা হয় ইলিশ মাছের গোনাডের হিস্টোলজিক্যাল বিশ্লেষণ থেকে দেখা যায় সাধারণত এক বছর বয়সের বেশি সময় লাগে ইলিশ মাছ পরিপক্কতা লাভ করতে তবে আবহাওয়ার তারতম্য অন্যান্য কারণে অনেক সময় আট থেকে দশ মাস বয়সেও ইলিশ মাছ পরিপক্ক হতে পারে ইলিশ গবেষক ও মৎস্য বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন ইলিশ হল মাছের মধ্যে উচ্চ বর্ণের ভ্রাম্মণ তাকে কিন্তু সব জায়গায় দেখা যায় না ইলিশ এখন বিরল না হলেও এই মাছ নিয়ে বহু রহস্য আছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় রহস্য হল পুরুষ ইলিশ শুরুতে ইলিশের মধ্যে স্ত্রী এবং পুরুষের আনুপাতিক হার প্রায় সমানই থাকে কিন্তু অবাক করা বিষয় হলো একটা বয়সের পর এই পুরুষগুলো স্ত্রী হয়ে যায় কিনা সেই রহস্যটা এখনও গবেষণার পর্যায়ে আছে